চলন্ত পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমা। আরাফার দিন কোন দিন? কথা বলেন, হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার রেদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জ আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ, আর হজে সব করেছে আরাফা করে নাই, হজ হবে না? কথা বলেন, হজ হবে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন, আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা ওই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইং কাদির। সুবহানাল্লাহ পড়েন, মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল, বছরের সব দিন সমান না? সব দিন সমান না। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন, বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে আবাদত করলে, হাজার মাস যাবত আবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমল নামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন, বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, যে মাসে কুরআন নাযিল হয়েছে, এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোনো মাস থাকতে পারে? না। চিল্লায় বলেন, থাকতে পারে না? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিষ্ণুই বললেন, সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দা উইক। সপ্তাহের যতগুলো দিন আছে, সাতটা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমা, জুমার দিন। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার! তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? এটা সাধারণ দিন নয়। ফিহি খালাকাল্লাহু আদম, কালকের এই দিনটা, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, 60 হাত লম্বা করে তৈরি করলেন। সুবহানাল্লাহ। আর আমরাও যারা জান্নাতে ঢুকবো, আমাদের আকৃতি থাকবে 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। মজা করে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? আল্লাহ সাইয়েদনা আদমকে তৈরি করলেন এই জুমার দিনে। আবার সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন এই জুমার দিনে। সুবহানাল্লাহ। কুল নাহবিতু মিনহা জামিআ, ও আদম গো ডাউন উইথ ইওর ওয়াইফ, তোমার স্ত্রী হাওয়াকে নিয়ে পৃথিবীতে নামো, কয়েকটা কালিমা শিখিয়ে দেব, এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো, আমি কবুল করে নেব। আল্লাহু আকবার! আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন, আদম পড়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, জুলুম করেছি নাফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালাম তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয়, ওই দিনটাও ছিল জুমার দিন। পড়েন, সুবহানাল্লাহ। যেই দিন পৃথিবীর প্রথম মানব, প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমা বা। আল্লাহু আকবার!
আবার বিশ্ব নবী বললেন লা তাকুমু সাআহ ইল্লা ফি ইয়াউমিল জুমআ ইযা জুনজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা কিয়ামতের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে কে আল্লাহ মারাত্মক একটা ঝাঁকুনি দিবে আল্লাহ পুরো পৃথিবীটা কেঁপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে এই ঝাঁকুনি আর আর্থকোয়েক ভূমিকম্প এর ঘটনাটা যেদিন ঘটবে ওই দিনটাও হচ্ছে জুমার দিন সুবহানাল্লাহ চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ তার মানে আদম সৃষ্টি হলো জুমার দিনে দুনিয়ায় নামিয়ে দেয়া হলো জুমার দিনে তওবা কবুল করে নেওয়া হলো রূহ কবজ করা হলো জুমার দিনে আবার কিয়ামত সংগঠিত হবে জুমার দিনে পড়েন সুবহানাল্লাহ